রাস্তা নেবেন, এটা সহজ রাস্তা, সহজ, একদম সহজ রাস্তা সেলিব্রিটি হওয়ার। দাদা আপনাকে একটা কথা বলি, শুনেন আমি একটা কথা বলি, আমার গোটা আমার কয়েকশো বক্তৃতা আছে, একটা বক্তৃতার মধ্যে থেকে যদি কোনো হিন্দু ধর্মের সমালোচনা পান, একটা একটা যদি হিন্দু ধর্মের সমালোচনা, কটু মন্তব্য, অকথ্য ভাষা, গালিগালাজ যদি একটা পান, আমি আমার আলোচনা করা ছেড়ে দেব। আমি আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আমি চ্যালেঞ্জ করলাম আমার গোটা আলোচনার মধ্যে। আরে দাদা আরে দাদা আপনি কথা আপনি কথা বলছেন, আপনাকে আমি কথা বলিনি, প্রথমে আপনাকে বললাম না যে আমি ফোনটা করিনি, মেয়েটা আমাকে ফোন করে উনি আমাকে ঝাড়ি মারছে, যেমন আপনি এখন ঝাড়ি মারার চেষ্টা করছেন। আপনি অনেক পণ্ডিত, এটা আপনি ভাব নিচ্ছেন। আরে ভাই আপনাদের আপনাদের মেয়েটা যখন আমাকে ফোন করেছে তো আমাকে বলছেন কেন, উনাকে বলেন যে উনি জানে না ফোন করলো কেন, উনি আমাকে ওই কথাটাই বলছিল যে যে জানে তাকে জিজ্ঞেস করেন। আপনি জানেন ওই মেয়েটা কে, ওই মেয়েটা কে আপনি জানেন? ওই মেয়েটা একজন সেলিব্রিটি পার্সন, উনার নামটা আমি প্রকাশ করিনি এই জন্য, উনি টিভি মিডিয়া সমস্ত জায়গাতে উনি আছে, আপনি জানেন উনি কে? বলুন কে নামটা। না উনাকে ওনার নামটা প্রকাশ করতে যাচ্ছি না, তো উনি টিভি মিডিয়া সোশ্যাল মিডিয়াত নয়, টিভি মিডিয়াতে শুধু উনি কাজ করেন। উনি হিন্দু ধর্মের, আপনাকে একটা ছোট্ট কথা বলে দিই, হিন্দু ধর্মের যে কীর্তন মির্তনগুলো আছে ওনার ওনার সঙ্গে যুক্ত আছে শুধু। আপনি অনেক কিছু হিন্দু ধর্ম সম্পর্কে জানেন তাই না দাদা? তাহলে আপনি একদিন আসুন, বিতর্ক করুন। আরে দাদা আপনি আপনি কি বলবেন আপনার সঙ্গে আপনি, আরে আপনি কথা বুঝাইতে বুঝাইতে পারলাম না, ডিবেটটা তো এভাবে হয় না যে আপনি মুসলমান ধর্ম বলবেন আমি হিন্দু ধর্ম বলবো। আরে দাদা দুটো নিয়ে কথা হবে, আসুন তাহলে আলোচনা করি, আসুন বলুন কোথায় আসতে হবে। না আপনি এখনো ফাইনাল করে নিন, আপনার কথা রেকর্ড হচ্ছে। আমার কথা রেকর্ড করে আরে ফোন আপনি করেছেন, বিতর্ক প্রস্তাব আপনি দিচ্ছেন, সমস্ত রকমের আর্য সমাজও থাকবে, হিন্দু পরিষদ থাকবে, আরএসএস থাকবে, সমস্ত রকমের দলের তো আপনি আরএসএস আর্য সমাজ বিজেপি বজরঙ্গি আপনি আমাকে ভয় দেখাচ্ছেন, আরএসএস বিজেপি দেখিয়ে আমাকে ভয় দেখাচ্ছেন আপনি? না না হিন্দু সংগঠনও থাকবে, টোটাল সবাই থাকবে দাদা। আরে ভাই ইলমের ময়দান, জ্ঞানের ময়দান আপনি ভয় দেখাচ্ছেন যে আর্য সমাজ থাকবে, বিজেপি থাকবে? কে আপনাদের আর্য সমাজের সঙ্গে আমাকে, আপনি আমার সম্পর্কে জানেন না, আর্য সমাজ ইসকন সকলে আমার নামটা বলেন, তাদের উচ্চ পদ কর্মস্থ যারা আছে আমার নামটা বলবেন, আর্য সমাজ কলকাতাতে যেটা আছে শুধু বলবেন যে রাহুল হোসেন মুসলিম ছেলেটা কিছুদিন আগে বই নিয়ে গেছে আপনাদের ওই আর্য সমাজ থেকে, প্রায় না হলেও। হ্যাঁ হ্যাঁ আমার নামটা বলবেন আর্য সমাজে, যারা বাংলা ভার্সনে যারা বইটা বিক্রি করে আমার নামটা গিয়ে বলবেন কলকাতার। হ্যাঁ আর্য সমাজের গিয়ে আমার নামটা বলবেন, উনি আমাকে চেনেন, আমার সঙ্গে ফোনে কথা হয়। আপনি আপনি যে আমাকে ভয় দেখাচ্ছেন যে আর্য সমাজ থাকবে, বিজেপি থাকবে, আরএসএস থাকবে, বজরঙ্গি থাকবে, হ্যান থাকবে, ত্যান থাকবে, ডিম থাকবে, মাথা থাকবে, এই যে আপনি ভয় দেখাচ্ছেন আমাকে, আরে ভাই বিতর্ক হবে আপনার সঙ্গে আমার, আপনারা তো ভয় দেখাচ্ছেন কেন? না আপনি যেরকম বলছেন, আপনি কথাটা আপনি বলছেন, আমি কিন্তু বলি আপনি রেকর্ড হচ্ছে ভাই, আপনি নিজে বললেন যে বিজেপি থাকবে আরএসএস থাকবে। আরে ভাবি কি রাজনীতি করতে যাচ্ছেন না ধর্মের আলোচনা করবেন আপনি ভাই, যে বিজেপি আরএসএস কে আপনি কথা বলছেন? না না সমস্ত দলই থাকবে, হিন্দু ধর্ম সম্পর্কে আমাদের জন্য আমাদের আমার পক্ষ থেকে থাকবে বলতে গেলে কি আপনার নয়। আরে ভাই বিতর্ক ওই একজনে একজন, আপনি কি গোটা ভারতবর্ষে 30 কোটি হিন্দু থেকে নিয়ে আসবেন? ও আচ্ছা 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 সেটা করুন, আমি একাই যথেষ্ট। ও আচ্ছা আচ্ছা সেটা বলুন, আপনি বিতর্ক করবেন, আপনি মনে হচ্ছেন যে এই আপনি বিজেপি নিয়ে আসবেন, আরএসএস নিয়ে আসবেন, বজরঙ্গি নিয়ে আসবেন, গোরক্ষা বাহিনী নিয়ে আসবেন, ইসকন নিয়ে আসবেন, গোটা ভারতবর্ষে 30 কোটি নিয়ে আসবেন আমার সঙ্গে বিতর্ক করতে? আজ মনে হচ্ছে আপনি, আমি জানি আপনার সোসাইটি আছে, কোনো আপনি কোনো মুসলিম শুনুন দাদা আপনাকে একটা কথা বলি, আপনি আমাকে হিন্দু ধর্মটা শেখাতে আসেন না, ওটা আমার ছোটবেলাকার ধর্ম, ছোটবেলাকার বলতে মানে আমার বাপদাদার ধর্ম, মানে আমরা কনভার্টেড মুসলিম তো তাই হিন্দু ধর্মটা আমরা জানি, ওটা আমাকে শেখাতে আসেন না। হ্যাঁ আগেকার যে হিন্দু ধর্ম মানে যারা
কাপুরুষ হিন্দু তারাই মুসলিম কনভার্ট হয়েছে, এটা গর্বের কিছু নয় দাদা? দাদা গর্বের নয়, যারা একদম অজ্ঞ ধর্মগ্রন্থ পড়ে না তারা এখন পর্যন্ত ওই জায়গাখানে আছে, এটা নিয়ে তো আমি আলোচনা করতে চাইছি না। প্রথম কথা হচ্ছে এটা আপনি যে আমাকে বিতর্কের একটা প্রস্তাব দিয়েছেন, না না সত্তর ঘুরির আশায় আরে দাদা জিহাদ জিহাদ করছেন তো দাদা, জিহাদ জিহাদ করছেন না, জিহাদ নিয়েই বিতর্কটা হোক না, ডিবেটটা ওপেন ডিবেট হোক না, আপনি বলুন যে যে ডিবেটটা কোথায় করবেন, আপনি মুর্শিদাবাদে আসবেন না কলকাতাতে জায়গা ঠিক করতে হবে বলেন। ফোনে যদি করতে চান আপনি তাহলে এক কাজ করুন, আজকে আমরা ফেসবুকে লাইভে আসছি, রাত্রি 9:30 আপনি আসুন। না না আমি চাই যে আপনি যেহেতু বিতর্ক করতে চান আপনি সরাসরি আসুন, সকলে দেখুক উপভোগ করুক বিষয়টিকে, গোটা বাংলাভাষী মানুষ দেখুক। আপনি ঘরে কোনায় একা একা করতে চাইছেন কেন? ইসলাম যদি খানাফা জিহাদ মিহাদ যা আপনার অভিযোগ আছে, এতরাজ আছে যা আছে আপনার, এগুলো আপনি মানুষের সামনে প্রকাশ করুন, আপনাকে একটা সুযোগ দিচ্ছি। আমার যদি ফেসবুকে লাইভে আসেন আলহামদুলিল্লাহ, আপনি একদিনের মধ্যে না হলে আপনার ভিডিওটা মিলিয়ন চলে যাবে, পার হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? আপনি যদি বিতর্ক করতে চান ইসলামের যে কোনো বিষয় নিয়ে, আপনি ওই জিহাদ বলেন আর যা যা কী বলছেন, আপনি যা অভিযোগ আছে, কারণ আর্য সমাজের বই সত্যার্থ প্রকাশ আমি পড়েছি, আমি জানি তো স্বামী দয়ানন্দ সরস্বতী কী লিখেছে, এগারোশো মল্লসে মানে কী লিখেছে, বারোশো মল্লসে কী লিখেছে জানি, এটা আমাকে শেখানো লাগবে না, ঠিক আছে? তো মানে আপনাদের অভিযোগ কী জিহাদ প্রসঙ্গে আরএসএস বিজেপিদের কী কী বই আছে, এটা তুহিনা প্রকাশনী থেকে আরএসএস বিজেপির যে বই বের হয়েছে কী কী বই বের হয়েছে, এটা আমাকে শেখাতে হবে না দাদা? আমার অভিযোগ নেই দাদা, আমি জানতে চাইছি, অভিযোগ আলাদা, মানে খুব আপনি আগ্রহ যে আপনি জিহাদ নিয়ে আলোচনা করবেন, যে মুসলিম থেকে জিহাদ নিয়ে আলোচনা করবেন, না এটা তো জানা নয়, এটা তো আপনি বিতর্কের জন্য এসেছিলেন। বলুন না কি বলছেন বলুন। জিহাদ সম্পর্কে একটু জানতে চাই, জিহাদ মানে চেষ্টা করা, জিহাদ মানে সংগ্রাম করা, কাফের তারা দাদা যারা ব্রহ্মাদোষী তারা হচ্ছে কাফের, অথর্ববেদ কাণ্ড 3 শুক নম্বর 5 এ একটা আছে যে ব্রহ্মাদোষী, যারা ব্রহ্মাদোষী যারা ঈশ্বরের কে ইসলামের যুক্তিতে কাফের কারা, তার আগে আমি বলবো যে হিন্দু ধর্মগ্রন্থের আলোকে কাফের কারা, আরে দাদা আমি হচ্ছে কম্পারেটিভ রিলিজিয়নের উপর একজন ছাত্র, আমাকে একটা যদি প্রশ্ন করেন ধর্মের উপরে ধর্মের ভিত্তিতে কথা বলবো আমি, হ্যাঁ আমি আপনাকে বলছি যে শ্রীমৎ ভাগবত গীতা পড়বেন অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 14 আর 15, দাদা আপনি কথা বলে থেমে যেতে হবে, আপনি যদি আমার সঙ্গে যদি প্রশ্ন উত্তর করতে চান, আরে দাদা আপনাকে আমি একটা আপনাকে একটা দেখেন আপনাকে একটা দেখাচ্ছি, মন্ত্র নম্বর 15 বলছে নমং দুষ্কৃত নমুরাহা প্রপদ্ধান্তে নরধমাহা মায়া প্রহুত জ্ঞান আসুরাং ভাবায় স্মৃতাহা, যারা ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করে না তারা হচ্ছে নরধামা, তারা হচ্ছে কাফের। দাদা নরধামা মানে কি বলেন, নরধামা মানে বলেন একটু, শোনেন আপনাদের বিজেপি আরএসএস বলেন বিজেপি বলেন বজরঙ্গী বলেন, তাদের এই আদিকাল থেকে একটাই প্রশ্ন কাফের করা, কাফের করা মানে হিন্দুদেরকে কাফের বললে আপনার খুব খুশি, তো ভাই আপনার মুসলিম হয়ে যান, আপনার যে কাফের শব্দ কাফের মানে অবিশ্বাসী, কাফের মানে অবিশ্বাসী যারা আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, ফেরেশতাকে বিশ্বাস করে না, মৃত্যুর পর জীবনে বিশ্বাস করে না, ইসলামী যে ঈমান যেগুলো ফেথ বলা হয় এগুলোতে বিশ্বাস করে না, তাদেরকে বলে কাফের। হ্যাঁ কি বলছেন বলেন, জি হ্যাঁ জি, ইসলামের যে ফেদগুলোতে বিশ্বাস করেন তাকে বলে কাফের, যেমন হিন্দু ধর্মের যে ফেতে বিশ্বাস করেন তাকে বলা হয় ব্রহ্মাদোষী,
যেমন অথর্ববেদ কাণ্ডমা 13 সূক নম্বর 5 মন্ত্র নম্বর 62 তে বলা হয়েছে, আর এটা আর্য সমাজের প্রতিষ্ঠা স্বামী দয়ানন্দ সরস্বতীর ব্যাখ্যা, যে আর্য সমাজের আপনি কথা বললেন, পরিষ্কারভাবে লিখেছে অথর্ববেদ যেটা আর্য সমাজ থেকে প্রতিষ্ঠিত, কাণ্ড নম্বর 12 সূক নম্বর 5 মন্ত্র নম্বর 62, যে তু বেদ নিন্দুক্য কাঁট ডাঁড় ফাড় ডাল চির ডাল জ্বালা দে ফুক দে ভাস্মাকার দে। বেদ নিন্দুক, বেদ নিন্দুককে মনুস্মৃতি দ্বিতীয় অধ্যায় 32-33 নম্বর শ্লোকে বলা হয়েছে, বেদ নিন্দুক যে বেদের ঈশ্বরকে বিশ্বাস করে না, বেদ অনুযায়ী জীবনযাপন করে না, বেদের মন্ত্র শ্লোককে বিশ্বাস করে না, একে বলে বেদ নিন্দুক। হিন্দু ধর্মগ্রন্থ অথর্ববেদ কাণ্ড নম্বর 12 সূক্ত নম্বর 5 মন্ত্র নম্বর 62 বলছে যে তো বেদ নিন্দুক কাঁট ডাল ফাড় ডাল চির ডাল জ্বালা দে ফুক দে ভাস্মাকার দে। তারপরে 54 নম্বর মন্ত্রে বেদ অনুযায়ী সত্যবীর নাস্তিক ও নাস্কারে, মানে যারা যারা ব্রহ্মাকে বিশ্বাস করে না, বেদের ব্রহ্মাকে বিশ্বাস করে না, তাদেরকে বলছে খুন করে ফেলো, হত্যা করতে বলো, দাদা এগুলো হচ্ছে জিহাদ, এটা হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থ জিহাদ, মানে আমরা মুসলিম, আমাদের মুসলিমদেরকে হত্যা করতে হবে, করে তাদেরকে হত্যা করতে হবে, মানে গরু হত্যা হচ্ছে মানব হত্যার সমান, তো গরুকে যদি হত্যা করতে হলে মানুষ হত্যা করতে হবে। এখন আমরা গরু মাংস খাই, এখন আপনাদের হিন্দুদের উচিত আমাদের মুসলিমদেরকে জয় করা, যেমন ওই কিছুদিন আগে আখলাককে হত্যা করলেন। আরে দাদা আপনি জিহাদ প্রসঙ্গে জানতে চাইছেন না, আপনাকে জিহাদ বলছি, হ্যাঁ কোরআনে জিহাদ শোনান, নাসাই হাদিস নম্বর 3106, আল্লাহ রাসূলকে একটা নারী এসে জিজ্ঞাসা, একটা সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদ করতে চাই, আল্লাহ রাসূল তখন, আরে ভাই আমি হাদিস বলছি তো আপনাকে, ইসলাম সম্পর্কে জিহাদ বলছি, হ্যাঁ বলেন, আমার যে আমি যেটা জানতে চাই ভাই, আমি আপনাকে বলছি না যে আপনি আমাকে প্রশ্ন যদি করেন, আপনাকে হিন্দু ধর্মগ্রন্থ থেকে উত্তর দেবো, খ্রিস্টান ধর্ম থেকে উত্তর দেবো, আপনার মতো আমি একটাই পে, শুধু ওই রাজনীতির রং নিয়ে পড়ে নাই। আপনি আর্য সমাজ, আর্য সমাজ করলেন, আর্য সমাজের বই থেকে জিহাদ কাকে বলে দেখিয়ে দিয়েছি আপনাকে, আরে আমি ভাই তার জন্য তো বলছি শোনান না সাই, এটা হাদিসের গ্রন্থ, আপনার উদ্দেশ্য কি জিহাদ মানে বলবো যে হিন্দুকে, হিন্দুকে জবাই করার জন্য মিডিয়াতে আপনারা প্রচার করছেন, ওটা জিহাদ না? হ্যাঁ কোথায় জবাই করেছে বলতে, হ্যাঁ এই যে আমাদের টাকাতে কার ছবি আছে জানো দাদা, টাকাতে আমাদের ইন্ডিয়ান টাকাতে কার ছবি আছে, হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের টাকাতে কাদের ছবি, আমাদের টাকাতে ইন্ডিয়ান, আরে দাদা ইন্ডিয়ান টাকাতে কার ছবি আছে একটু বলুন তো দাদা, ইন্ডিয়ান টাকাতে, আরে কে হত্যা কে করেছিল, মহাত্মা গান্ধীকে হত্যা কে করেছিল, মহাত্মা গান্ধীকে হত্যা কে করেছে, যে আমাদের ভারতবর্ষের টাকাতে যে গান্ধীজির ছবি থাকে জাতির পিতা বলা হয়, জি বধ করেছে, বধ মানে কি, মানে বধ তো এটা ধর্মীয় উদ্দেশ্যে বধ বলা হয়, মানে তার মানে মহাত্মা গান্ধীকে হত্যা করে আপনার খুব খুশি, আপনারা যদি মানে আপনারা হচ্ছে এই মহাত্মা গান্ধীকে আপনারা হত্যা করে আপনারা খুব খুশি তাই তো? আরে ভাই কারা ভাগ করেছে, দেশকে ভাগ কারা করেছে সে কাছে ইতিহাস শুনবেন, আমি কিন্তু ইতিহাসের ছাত্র, আমি কিন্তু কোনো মাদ্রাসায় পড়ুয়া ছাত্র না, আমি কোনো মাদ্রাসা পড়ার ছাত্র না, কোনো মাদ্রাসা নেই শিক্ষাগত যোগ্য তোমার কিছু নেই, আমার কল্যাণী ইউনিভার্সিটি থেকে হিস্ট্রি অনার্স করা আছে, আমি কি করে জানবো দাদা আপনার, মানে আপনি এতে পড়েছেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, মানে এতে পড়েছেন, আরে আমার ফেসবুক থেকে আপনি নাম্বারটা পেয়েছেন, ফেসবুকের অ্যাবাউটটা পড়েননি আপনি? না না সত্যি পড়ি না, পড়ে যে এই যে আপনাদের হটকারিতা, আপনাদের যে হটকারিতা সমস্ত, মানে সর্বদা যে আপনি হট করে একটা ফোন করে দিলেন, আপনি জিহাদ প্রসঙ্গে জানতে চাইলেন, আপনাকে হিন্দু ধর্মে জিহাদটা বললাম, আপনি হজম করতে পারছেন না, মুসলিমের জিহাদের টোটালি 11টা অর্থ আছে, 11টা ক্ষেত্রে জিহাদ করতে হয়, তো আপনি শোনার, তো আপনি শোনার মতো আপনি পরিস্থিতি রাখছেন না তাই না? আরে দাদা আমি যেটা কথা বলবো প্রত্যেকটা ধর্মগ্রন্থের 30টা নাম্বার রেফারেন্স একদম 100%,
না না আপনি প্রথমত যে দাদা আপনি যখন বললেন না যে আপনাকে বিজেপি থাকবে, আরএসএস থাকবে, বজরঙ্গি থাকবে, হ্যান থাকবে, ত্যান থাকবে, ডিম থাকে, ঘোড়ার ডিম থাকবে, এই যে হাবি যাবি কি যে থাকবে আপনি বলে ভয় দেখাচ্ছেন আমাকে, মানে ভয় পেয়ে গেলাম না? ভুল হচ্ছে, ভুল হচ্ছে, আবার ভুল হচ্ছে। আপনার কথা রেকর্ড হচ্ছে আমার? আমার কথা আপনার রেকর্ড করে কোনো লাভ নেই, মানুষ শুনবে, আপনি শুনবেন, অসুবিধা নেই, আপনার রেকর্ড আপনি শুনতে পাবেন। না না আমি অ্যাকচুয়ালি শুনুন কথাটা, আপনি যখন বললেন যে মিডিয়া আসবে সমস্ত সকলে, আপনার আমি তো জানি অ্যাকচুয়ালি আপনার যে সংস্থা আছে মুসলমানদের বিভিন্ন রকম সংস্থা থাকতেই পারে, হিন্দুদেরকে হিন্দুদের সংস্থায় মানে ইয়ে করবে, কেন আর্য সমাজ তো বেদের উপরে করে। আরে ভাই আর্য সমাজ সম্পর্কে আমাকে শেখাচ্ছেন আপনি? আপনাদের মহেন্দ্র পাল আরিয়া, রাহুল আরিয়া, সুমিত আরিয়া, অঙ্কুশ আরিয়া আমি চিনি না, আমি জানি না, এদের ভিডিও দেখিনি। মহেন্দ্র পাল আরিয়াকে বলিয়েন তো আমার সঙ্গে ডিবেট করতে একটা, আপনাদের আর্য সমাজে যে, তারপরে তো মহেন্দ্র পাল আরিয়াকে আর্য সমাজ থেকে বের করে দিয়েছে, আপনি তো জানবেন না, আপনি নিজের ঘরে খবর জানেন না, আমাকে আপনি এসেছেন বিতর্ক করতে। মহেন্দ্র পাল আরিয়াকে আজ থেকে 3 বছর আগে আর্য সমাজ দিল্লির যেটা আছে সেটা থেকে বের করে দিয়েছে। এখন দিল্লিতে আর্য সমাজে মহেন্দ্র পাল আরিয়া নাই। হ্যাঁ আরে ভাই আমার খবর রাখা কাজ নয়, কারণ আপনি বিতর্ক করতে আসতে বলছেন না, বিতর্ক করবেন? হ্যাঁ এখন কারা কারা আন্তর্জাতিকভাবে কারা কারা বিতর্ক করে, কারা কারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে, এগুলো তো আমার জানা রে ভাই, আপনি তো এই ফিল্ডে তো নতুন। আপনি ওই জিহাদের আরএসএস বিএপি লেখা জিহাদের উপরে 2-4টে বই পড়েছেন, অথবা ওই অঙ্কুশ আরিয়া, রাহুল আরিয়া বা মহেন্দ্র পাল আরিয়া বা বাংলাদেশে কিছু মুসলিম নাস্তিক যারা হয়েছে তাদের আলোচনা শুনেছেন, যে আপনি ভাবছেন না আপনি মনে হয় একবারে মহাভারত একদম পড়ে ফেলেছেন? আপনি যে কাপুরুষ হিন্দু, হিন্দু ধর্ম থেকে কনভার্ট হয়ে ইসলাম হয়েছেন, সেটা আপনার গর্বের। আরে ভাই আপনি যদি আপনার ধর্মগ্রন্থ পড়তেন তাহলে আপনি ওই মুসলিম হয়ে যেতেন, আপনি হিন্দু থাকতেন না? হ্যাঁ 72 হরি পেয়ে যেতাম। 72 আপনি যে বলেন 72টা হরের কথা, হিন্দু ধর্মগ্রন্থে আছে সহস্র দেবতা, আর পরিষ্কারভাবে অথর্বেদ কাণ্ড নম্বর 13 সূক্ত নম্বর 4 মন্ত্র নম্বর মানে 6 থেকে 8 বলা হয়েছে, যারা যুদ্ধ, যারা ধর্মের যুদ্ধে জয়লাভ করবে তাদেরকে বলছে পরিষ্কারভাবে যে তাদেরকে কতগুলো স্ত্রী দেওয়া হবে। 72টা না, হিন্দু ধর্মগ্রন্থে কটা দেবে আপনি জানেন? স্বর্গ লোকে বাহু স্ত্রী নাম এসাম, যে স্বর্গে গিয়ে তুমি বহু স্ত্রী পাবে। মহাভারত শান্তি পর্ব 13 মহাভারত শান্তি পর্ব 98 নম্বর শ্লোকে পরিষ্কারভাবে শ্রীকৃষ্ণ বলেছে যারা স্বর্গে যাবে, যারা স্বর্গে যাবে তাদেরকে সহস্র অপ্সরা দেওয়া হবে। অপ্সরা বোঝেন? অপ্সরা কি, অপ্সরে কি, অপ্সরা কি বলেন? আপনার ভুল হচ্ছে। আরে দাদা আমি সংস্কৃত পড়ছি, আমার ভুল হয়ে গেল? আপনার ভুল হচ্ছে, ওখানে 72টা হুরের কথা লেখা আছে। আরে ভাই আমি তো 72 হুরের কথা বলছি না, আমি তো বলছি হিন্দু ধর্মগ্রন্থ অথর্ববেদের কথা। যদি হিন্দুরা যদি যুদ্ধ করে মুসলিমদেরকে যদি যুদ্ধ করে মেরে ফেলতে পারেন তাহলে আপনারা স্বর্গে গিয়ে শ্রীকৃষ্ণ বলেছে যে আপনাদেরকে নাকি 1000 স্বর্গীয় অপ্সরা দেওয়া হবে। স্বর্গীয় অপ্সরা মানে কি দাদা? আমি বলছি 72 হুরের কথা, আর আমি বলছি অপ্সরার কথা। অপ্সরা, অপ্সরা কি আপনাকে হজম করতে পারছেন না কথাটা? হিন্দু ধর্ম বলছে বসুধৈব কুটুম্বকম, তো ইসলাম বলছে যারা কাফের, যারা ইসলাম ছাড়া যারা মানে ইসলাম ধর্ম মানে না যারা কাফের তাদেরকে হত্যা করো। কোথায় বলেছে? চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ গোটা আপনাকে চ্যালেঞ্জ করলাম এই কথা পবিত্র কোরআন থেকে, যারা কাফের যারা তাদেরকে হত্যা করতে বলেছে। হ্যাঁ যারা অমুসলমান কাফেরকে হত্যা করতে বলেছে, চ্যালেঞ্জ করলাম। রাত্রি 9টার দিকে তাহলে আপনি কি লাইভে আসছেন? তো আমি লাইভে আসবো আমার পেজে। কথাগুলো যেটা বলবেন ক্লিয়ার বলে ফেলেন, যে রাত্রি 9টার দিকে আশা আছে না, নিশ্চয়তা দিতে হবে। আপনার মতো আমার যে আপনি আশা দিয়ে রাখলেন ওইসব আশা মাশা নয়, নিশ্চয়তা দেন যে কোন, হ্যাঁ 100% কথা ইজ কথা, একদম কথা, কোনো নড়চড় হবে না, ভূমিকম্প হতে পারে কিন্তু রাত্রি 9টার দিকে একবার অন্তত এসে বলতে হবে হ্যাঁ দাদা আমি এই আসলাম, এত পরিস্থিতি খারাপ হয়ে গেছে, এখন কি আমি লাইভ চালাবো না চালাবো না, ভূমিকম্প হোক, ঝড় হোক, সাইক্লোন হোক, আপনি মারা যান, অর্ধেক যান। আচ্ছা আপনি কিসের সঙ্গে বিলং করেন? আর্য সমাজ? না আমি কোনো সমাজের সঙ্গে বিলং করি না দাদা।
আপনি কি করেন তাহলে? আমি কাজকর্ম করি। হ্যাঁ, তো আপনি যে যে আর্য সমাজের ভয় দেখালেন আমাকে, আপনি যে যে আরএসএস এর ভয় দেখালেন, বিজেপির ভয় দেখালেন, বজরঙ্গের ভয় দেখালেন, গোরক্ষসভানির ভয় দেখালেন, হিন্দু পরিষদে ভয় দেখালেন, মানে আপনি ভয় দেখাচ্ছেন কেন আমাকে? আপনার পড়াশোনা কার কথা আছে আসেন না, পড়াশোনা নিয়ে আলোচনা করি ভাই। আমার এমনি হাতের জোর নেই, গলার জোর নেই, রাজনৈতিক জোর নেই, ক্ষমতা নেই, টাকা পয়সা নেই, আমার যতটা আছে শুধু এই কিছু পড়াশোনা আছে, কিছু বইপত্র আছে, আমি এতটুক নিয়ে আমি আলোচনা করি। আমার কোনো ওই রাজনৈতিক আমার কোনো ক্ষমতা নেই দাদা। কারণ আমি মনে করেছিলাম আপনার সোসাইটি থেকে মিডিয়া যখন আসবে তখন সকলকে ডাকতে হবে, তখন সকল থাকা উচিত, যখন মিডিয়া থাকবে। না না, আমাকে বলা কি দরকার, আপনি যে আপনি কাকে ডাকবেন যখন মিডিয়া থাকবে, বিতর্ক অনুষ্ঠান হবে, কাকে ডাকবেন সেটা আপনার ব্যাপার। আপনি আমাকে বলছেন কেন যে আরএসএস থাকবে, বিজেপি থাকবে, বজরঙ্গি থাকবে, হিন্দু পরিষদ থাকবে? আরে ভাই, আপনি রাম শ্যাম যদু মধু লক্ষণ যা পারবেন নিয়ে আসেন না, সমস্যা কোথায় রে ভাই? বিতর্ক হবে, আপনি আপনি স্পিকার, আমি স্পিকার। আপনি এখন প্রসেনজিৎকে নিয়ে আসতে পারেন বা আপনি ক্যাটরিনা কাইফকেও নিয়ে আসতে পারেন, আপনি নিয়ে আসেন না, সমস্যা কোথায়? তো আমাকে বলার কি দরকার, আপনি কাকে নিমন্ত্রণ দিয়ে আমাদের আলোচনা শ্রবণ করানোর জন্য আনবেন? মানে আপনি ভয় দেখাচ্ছেন আমাকে, মানে আপনি বিজেপির কথা বলবেন, আরএসএস এর কথা বলবেন, আমি ভয় পেয়ে যাবো? আবার আপনি আলোচনা করতে চাইছেন জিহাদ নিয়ে, মানে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন, মানে মানে জিহাদে নামবেন আপনি আমাকে, তার জন্য মুজাহিদদেরকে ভয় দেখাচ্ছেন? সেলিব্রিটি আমাকে চেনে না, বাংলা ভাষী এমন কোনো মানুষ নাই। আপনি আবার কে যে আপনার সঙ্গে কথা বলে আমি সেলিব্রিটি হব? আপনি সেলিব্রিটি হয়ে গেলেন আমার সঙ্গে কথা বলে জি। আপনার যদি নাম প্রকাশ করে দিই আপনি সেলিব্রিটি হয়ে যাবেন। আমি তো নাম, আমি তো আপনার নাম তার জন্য জিজ্ঞাসা করতে চাইছি না। না না, শুনুন, ফোনটা আপনাকে আমি করি নাই, ফোনটা আপনি আমাকে করেছেন, আপনি প্রস্তাব দিয়েছেন, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন। না না, আমি আপনাকে ভয় দেখাই ভুল হচ্ছে, কারণ আমরা ধর্ম সম্পর্কে আমরা অতটা বেশি জানি না, যেন বেশি যারা ধর্ম সম্পর্কে জানে তাদের আলাদা। গীতা চতুর্থ অধ্যায় আঠারো নম্বর মন্ত্রে বলা হয়েছে যে বিষয়ে আপনার জ্ঞান নেই সে বিষয়ে কথা বলবেন না। আপনি তো আপনি হিন্দু না, আপনি হিন্দু না? যে বিষয়ে আপনার জ্ঞান নেই সে বিষয়ে কথা বলবেন না। শ্রীকৃষ্ণ বলেছে, ঠিক এই কথাটা কোরআনও বলেছে, সূরা আনিসের 70:36, ওমা তাক ফুলাইস লাকা বিহি মিন ইলম ইন্না সামাআ ওয়াল বাসার ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই সে বিষয়ে কথা বলিও না, নিশ্চয়ই তোমাদের চক্ষু কর্ণ জিহ্বা এবং অন্তর পরকালে জিজ্ঞাসিত হতে হবে। ঠিক এই কথাটা শ্রীকৃষ্ণ বলেছে, পবিত্র কোরআনও বলেছে। তো আপনি ধর্ম নিয়ে জানেন না, ধর্ম নিয়ে আলোচনা করতে এসেছেন কেন? আমি সেটাই বলছি, আপনাকে আমি বলবো যে কতজন কতজন হিন্দু পণ্ডিতরাও তারা অন্য ধর্ম থেকে ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছে, তার মানে যারা কনভার্টেড হয়, তার মানে যেসব যেসব মানুষরা অন্য ধর্ম থেকে হিন্দু ধর্মে যাচ্ছে তারা কাপুরুষ? মানে যারা যারা ইসলাম থেকে, যারা খ্রিস্টান থেকে, যারা হিন্দু ধর্ম গ্রহণ করছে তারা ওই মানুষগুলো কাপুরুষ তাহলে? মানে আপনার আর্গুমেন্ট অনুসারে কোন যদি অন্য ধর্মের অনুসারে যদি হিন্দু ধর্ম গ্রহণ করে, সনাতন ধর্ম গ্রহণ করে, ভাই সাপ পুজো করেন, ব্যাং করেন, গরু করেন, ছাগল করেন, আপত্তি নেই। সাপ ব্যাং গরুতে উপাসনা করলে কি শ্রেষ্ঠ হয়ে যায়? এটা তো বোকামি। আমাদের বাড়ির পাশের ছোট, আমাদের বাড়ির পাশে এক কাকিমার বাচ্চা আছে, যে উনি ওই বাচ্চা ছেলেটা ও একটা ই নিয়ে খেলে, ওই যে একটা পুতুল নিয়ে খেলে, তো পুতুলটা মনে হয় একদম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হয়ে গেল একদম পুতুলটা। আমার বাড়িতে একটা কুকুর আছে, হ্যাঁ, কুকুরটা বাড়ির বাইরের বাইরে থেকে প্রতিদিন আমি 3 বেলা করে খেতে দিই, আর লকডাউনে একটু বেশি করে খেতে দিচ্ছি, ঠিক আছে? কুকুরটাকে আমি প্রতিদিন খেতে দিই 3 বেলা করে, নিজের হাতে খেতে দিই। কুকুরটাকে আমি খুব ভালোবাসি, এবং আমি বললি যদি বলি যায় এখানে বসতে, এখানে বসে থাকে, উঠতে বলে উঠে থাকে, ঠিক আছে? এই যে ভালোবাসা আর উপাসনার মধ্যে পার্থক্য আছে রে ভাই। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, তার মানে কি আপনি তার উপাসনা করছেন নাকি ভাই? আপনি আপনার স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে, বাবাকে, পিতাকে, সকলকে ভালোবাসেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন, তার মানে কি আপনি তাদের উপাসনা করছেন?
হ্যাঁ, সাপকে আপনি প্রকৃতি সাপকে ভালোবাসেন, গরুকে ভালোবাসেন, ছাগলকে ভালোবাসেন, প্রকৃতির যত কিছু আছে সমস্ত কিছুকে ভালোবাসেন। সহিহ বুখারী হাদিস নম্বর 96 এ বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রাণীকে ভালোবাসে না, ইসলামে ইসলামে বলতে মানে মুসলিম নারীরা হচ্ছে সত্যকে, আপনারা ভালোবাসাটা কোথায় পাচ্ছেন? মুসলিম নারীরা কি করছে? ইসলামে নারী যে নারীরা হচ্ছে সত্যকে, আচ্ছা এই কথা কি আপনাদের হিন্দু ধর্মগ্রন্থে নাই? এই কথা যদি কোরআনে থাকার কারণে যদি কোরআনে যদি নারীকে অধিকার না দিয়ে থাকে তো দাদা আপনাকে আমি আপনাকে বলবো যে আপনি দাবি করলেন যে ইসলামে কোরআনে বলেছে নারীকে শস্য ক্ষেত্র, এই যে নাস্তিকদের ট্যাবলেট খেয়েছেন যেটা তারা শিখিয়েছে সেটাই বলছেন। এই কথা যদি এখন হিন্দু ধর্মগ্রন্থে থাকে যে নারীরা শস্য ক্ষেত্র, নারীরা শস্য ক্ষেত্র যদি আপনাদের হিন্দু ধর্মগ্রন্থে থাকে তাহলে আপনি কি হিন্দু ধর্মকে বলবেন নারী অধিকার দেয়নি? দেখেন আপনি কেমন কাপুরুষ, এবার আপনি দেখেন পালাবেন কিভাবে। দেখেন আপনাকে দেখাচ্ছি যে হিন্দু ধর্মগ্রন্থ মনুস্মৃতি খোলেন অধ্যায় নম্বর 9 মন্ত্র নম্বর 31-35 পড়েন, ওখানে একই কথা বলা হয়েছে। কি বলা হয়েছে আপনাকে একটু মন্ত্রটা পড়ে শোনাই, কারণ আপনি তো জিন্দগিতে পড়েননি। মনুস্মৃতি দেখেন কি বলা হচ্ছে, ক্ষেত্রভূতা স্মৃতা নারী বীজ ভূতা স্মৃতা পুনাম, অনুবাদ নারী শস্য ক্ষেত্রের মতো আর পুরুষ শস্যের বীজ স্বরূপ। হ্যাঁ ফোনটা কেটে চলে গেছে, ফোন কেটে গেছে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম আর ফোনটা আমি করিনি, উনি ফোন করেছেন। তো উনি শেষ যে অভিযোগ করেছিল যে স্ত্রী পবিত্র কোরআনের সূরা বাকারা 223 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নারীরা তোমাদের শস্যক্ষেত্র যেমন ইচ্ছে তেমন গমন করো। এই কথাটা বলার আগের এক নাস্তিকরা বা ইসলাম বিদ্বেষী তারা পড়তে চায় না, কেননা ওখানে বলা আছে রাত নারীরা যখন পিরিয়ড অবস্থায় থাকে, ঋতুস্রাব অবস্থায় থাকে, সেই সময়তে নারীদের কাছে যেও না। তারপরে রায়ত বলা হচ্ছে কিন্তু তারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, পিরিয়ড যদি চলে যায়, তারপর তোমাদের স্ত্রীগণের কাছে যাও যেমনভাবে তেমন ইচ্ছে। তার সঙ্গে যদি শারীরিক সম্পর্ক হচ্ছে যাও দাঁড়িয়ে বসে শুয়ে যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারো, তার জন্য বলা হয়েছে শস্যক্ষেত্র। এখন এটা নিয়ে তিনি আপত্তি করেছে, বলছে নারীকে কোনো অধিকার দেয়নি। ঠিক আমি একই মন্ত্র তাদের ধর্মগ্রন্থ থেকে দেখালাম, ফোনটা কেটে চলে গেল। মনুসংহিতা সুলাভ প্রকাশনী, মানবেন্দু বন্দ্যোপাধ্যায়, এটা কোনো মুসলিমদের প্রকাশনী নয়, আপনারা সকলে দেখতে পাচ্ছেন। আপনাকে দেখাই, দেখেন কোনো মুসলিমদের প্রকাশনী নয়। এখানে একই কথা আছে, ক্ষেত্রভূতা স্মৃতা নারী বীজ ভূতা স্মৃতা পুনাম, ক্ষেত্র বীজা সমাজাগত সম্ভাববাহা সর্বদেহী নামাহা। কি বলছে অনুবাদ, নারী শস্য ক্ষেত্রের মতো আর পুরুষ শস্যের বীজস্বরূপ, এক্ষেত্র ও বীজের সংযোগ সকল প্রাণীর উৎপত্তি। মনুস্মৃতি 9 অধ্যায় 33 নম্বর শ্লোক পরিষ্কারভাবে এখানে অনুবাদ করেছে। আরও অসংখ্য মন্ত্র আছে, আপনাকে দেখিয়ে দিই যে নারীকে কত জায়গায় বলা হয়েছে পুরুষকে শস্য আর বীজের সঙ্গে তুলনা করেছে। এখানে দেখেন, এখানে পরিষ্কার বলছে কৃষকরা একই ভূমিতে ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন বীজ বপন করে, সেগুলো নিজ নিজ প্রকৃতি অনুসারে বিভিন্ন শস্য রূপে উৎপন্ন হয়ে থাকে। উৎপন্ন শস্যগুলিকে মানে ক্ষেত্রে ধর্মগ্রহণ করে, সেই সেই বীজ তুলে মানে তুল্য রূপেই হয়ে ওঠে। একাধিক জায়গাতে এই নারী আর পুরুষকে 49 নম্বর দেখেন, যার ফলত ক্ষেত্র স্বামী নেই অথচ শস্য বীজ থাকার পরে ক্ষেত্রে বীজ বপন করে, মানে স্পষ্ট নারীকে আর পুরুষকে, পুরুষকে বীজ আর নারীকে যে শস্য ক্ষেত্র, হিন্দু ধর্মগ্রন্থে একাধিক জায়গাতে বলা হয়েছে, অনেক জায়গাতে বলা হয়েছে, এমনটাই নয়। বললো যে নারীকে নাকি কোনো অধিকার দেওয়া হয়নি। মনুস্মৃতি 9 অধ্যায় 59 নম্বর মন্ত্র কী বলছে দেখেন, যে সন্তান পরীক্ষেও অর্থাৎ সন্তান উৎপাদন না হওয়া বা সন্তান জন্মানোর পর বা তার মৃত্যু হওয়ার পর কন্যার জন্ম হলে তাকে পুত্র কন্যা রূপে গ্রহণ করা নারীর শ্বশুর শাশুড়ি প্রতি প্রভৃতি গুরুজনদের দ্বারা সম্মুখভাবে নিযুক্ত হয়ে দেবর অর্থাৎ স্বামীর জ্যেষ্ঠ কনিষ্ঠ ভ্রাতা অথবা সুপণ্ডিত স্বামীর বংশের কোনো পুরুষের সাহায্যে অভিলাষী সন্তান লাভ করিবে। মানে স্বামী যদি মৃত্যুবরণ করে তাহলে এখন বৌদি কী করবে, মানে তার স্ত্রী কী করবে, দেবর দ্বারা বা সুপণ্ডিত দ্বারা তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে তার একটা বাচ্চা নিতে পারে। এই কথা বলা হচ্ছে নারীর অধিকার। তো যাই হোক, আমি অনেকগুলো মন্ত্র দেখাতে পারি, আমার উদ্দেশ্য তা নয়। প্রথম কথা হচ্ছে আমাদের হিন্দু দাদা একজন অপরিচিত, আমি তার নামটা জিজ্ঞাসা করিনি, তিনি ফোন করেছিলেন, আমি তার কথা রেকর্ড করছি, ওনাকে বলেছি এবং চলছে এটা সেটা বলেছি। দুই নম্বর বিষয়,
যে তিনি বিতর্কের আহ্বান করে আমি তাতে সারা দিই। তিনি হঠাৎ আমাকে বলছে বিজেপি থাকবে, আরএসএস থাকবে, বজরঙ্গী থাকবে, বিশ্ব হিন্দু পরিষদ থাকবে, হাবি যাবে, মানে আমাকে ভয় দেখাতে চাইছে, মুখটাকে বন্ধ করে দিতে চাইছে যে না এর থাকবে, আলোচনা করবে কি নিয়ে, জিহাদ নিয়ে। দেখেন আগে আমাকে ভয় দেখাচ্ছে, দেখো আমাদের বিশ্ব হিন্দু পরিষদ থাকবে, বজরঙ্গী থাকবে, আরে হাবি যাবি থাকবে। আমি আমি এই জন্য বলছি যে দাদা জিহাদ নিয়ে আলোচনা করবেন, ইসলামিক জিহাদ, আগে তো আপনি আমাদেরকে হিন্দু কিছু কিছু সংগঠনের নাম বলে ভয় দেখানোর চেষ্টা করছেন, মানে আপনি জিহাদ করতে চাইছেন। তো যাই হোক, আমাদের আলোচনা হবে জ্ঞান ভিত্তিক। আমি আর কোনো রাজনৈতিক ক্ষমতা নাই, আমার কোনো কোটি কোটি টাকা নাই, আমার কোনো মানে পাওয়ার নেই, আমার যতটা আছে শুধুমাত্র ধর্মগ্রন্থের আলোকে সত্য মিথ্যা যাচাই করা, আমার শুধু এতটাই ক্ষমতা আছে। আমার আমার যতটা জ্ঞান, আমার জ্ঞান মানে বুক মানে বই অনুযায়ী ধর্মগ্রন্থে কী আছে এটা নিয়ে আলোচনা করেন করেন, আমাকে যদি আপনি মারেন কিছু করার নেই, কারণ আমার কোনো ক্ষমতা নেই, শক্তি নেই, আপনি যদি আমাকে জেলে পুরে দেন তা আমার কিছু করার নেই, আমার একটাই, আমার কিছু নেই, আমার শুধুমাত্র বইগুলো আছে, এই যে পবিত্র কোরআন আছে, তা হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থ আছে, বাইবেল আছে, জ্ঞান ভিত্তিক, জ্ঞান ভিত্তিক, প্রমাণ ভিত্তিক, আমার শুধু এতটাই আছে, তাছাড়া আর কিছু নেই। এসে আপনি ভয় দেখাতে পারেন, মারতে পারেন, জেলে পুরতে পারেন, ভারতবর্ষ থেকে বের করে দিতে পারেন, আমাকে অন্য কিছুতে ফাঁসিয়ে দিতে পারেন, অনেক কিছু পারেন আপনারা, আমি জানি, তবে আমার কাছে যেটা আছে জ্ঞান ভিত্তিক এতটাই। যাই হোক, আপনার আলোচনা শ্রবণ করলেন, এর মধ্যে থেকে আলোচনা থেকে যদি কোনো হিন্দু দাদা দিদি ভাইরা যদি কোনো আপনারা বিশেষ করে যদি মনে বা অনুভূতিতে আঘাত পেয়ে থাকেন, আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়েছি, কেননা আপনাদেরকে উদ্দেশ্য করে আমার কোনো কথা নেই, জাস্ট উনি ফোন করেছে, জাস্ট উনাকে জবাব দিলাম, এটা সমস্ত হিন্দু দাদা দিদি তাদের উদ্দেশ্যে আমার এই আলোচনাটি নয় বা এই বিতর্কটি নয় বা এই ফোন আলাপটি নয়। মূলত ইসলামকে নিয়ে যারা কটু মন্তব্য করে যে আপনাদের অনেক অমুসলিমদের মধ্যে ইসলাম সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা আছে, উনি যেমন বললেন যে নারীকে বলা হচ্ছে শস্যক্ষেত্র মানে বীজস্বরূপ হবে যাবে, এই যে বিষয়গুলো, তো এগুলো যে হিন্দু ধর্মগ্রন্থ আছে, উনি 72টা হুরের কথা বললেন, কিন্তু একই কথা যে অথর্ববেদে লেখা আছে যে স্বর্গলোকে বহু স্ত্রী নামেশাম, স্বর্গে অনেকগুলো স্ত্রী পাবে, আর মহাভারত শান্তি পর্ব 98 নম্বর শ্লোকে পরিষ্কারভাবে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ তিনি বলেছেন যে স্বর্গে যখন মানুষরা যাবেন, যোদ্ধারা যাবেন, মানে শ্রীকৃষ্ণকে শ্রীমদ্ ভগবদ্ গীতা 2:37 যে ঘটনা বলা হয়েছে যে অর্জুন তুমি যদি যুদ্ধ করো, তুমি যদি যুদ্ধে বিজয়ী লাভ হও, তাহলে তোমাকে অনেক কিছু দেওয়া হবে, স্বর্গে অনেক কিছু দেওয়া হবে, আর যদি দুনিয়াতেই থাকো তবে তোমার দুনিয়াতে, দেখেন আমি দেখাচ্ছি মন্ত্রটা, এটা ইস্কনিদের অনুবাদ স্বামী প্রভুবাদ, 2 নম্বর অধ্যায়ে দেখেন কী বলা হচ্ছে, 2 নম্বর অধ্যায় 37 নম্বর শ্লোকে দেখেন, মানে ইসলামের প্রতি আপত্তি করে এইসব, তাদের ধর্মগ্রন্থ তারা পড়তে চায় না। আমার উদ্দেশ্য হচ্ছে এটা যে আপনি যদি আপনার আপনার যদি ধর্মগ্রন্থ পড়েন তাহলে আপনার ইসলাম সম্পর্কে আপত্তি করার জায়গা পাবেন না। আপনি কেন আপনার ধর্মগ্রন্থে যে কথাগুলো আছে সেই কথাগুলো আপত্তি কেন আবার ইসলামের পরে করেন? এখন অনুবাদ করেছে, দেখেন, হে কন্তীয় পুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। পৃথিবী ভোগ করবে মানে পৃথিবীর জন্য যত সমস্ত জিনিস আছে তুমি পাবে, মানে আমরা ইসলামিক দৃষ্টিভঙ্গি যেটাকে বলি গনিমতের মাল, দেখেন গনিমতের মাল পাবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও, হে কুন্তীর পুত্রে যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে। স্বর্গ লাভ করবে, স্বর্গে কী থাকবে, স্বর্গে কী থাকবে? মহাভারতে শ্রীকৃষ্ণ আবারও বলে দিয়েছে যে যখন এই যোদ্ধারা যখন যাবে তখন হাজারো অফসাররা দ্রুত গতিতে ছুটে যাবে, কেন যাবে, এই আত্মাগুলোকে নিয়ে আসতে, যা যুদ্ধ করতে গিয়ে মৃত্যুবরণ করেছে তাদের যুদ্ধের আত্মাগুলোকে নিয়ে আসতে হাজারো অফসররা যাবে। অফসররা কারা, অফসররা কারা, আপনি যে কেউ আপনারা জানেন অফসররা কারা, জাস্ট একটু গুগলে যান, গুগলে গিয়ে লিখেন যে অফসররা কী, দেখবেন অফসররা কী, তাদের মানে সম্পূর্ণ বর্ণনা দেওয়া আছে, বেদও অফসরের কথা মানে কয়েকশোবার এসেছে। অফসররা কী, স্বর্গীয় রমণী, যাদেরকে আনন্দ দেওয়া হবে, যেটা একাধিক জায়গাতে বলা হয়েছে, আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো ইসলামে বলা হয়েছে পুরুষরা যদি জান্নাতে যায় হুর পাবে, আর এটা নিয়ে হিন্দু দাদারা অনেক মানে হুর পাবে, মানে খুব টিটকিরি মারছে। কিন্তু আমাদের তো বলা হয়েছে 72, যদিও সহি সনদে প্রমাণ কিছু নাই, হাদিস সহি নাই, তো তারপরে যদি 72টা হুরের কথা ধরে নিই, হিন্দু ধর্মগ্রন্থে তো দাদা দেখুন না হাজারো অফসর আছে, হাজার হাজার নারী পাবেন আপনারা, হাজার হাজার নারী পাবেন, তো আপনাদের হাজার হাজার, এই জন্য বলা হয় তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর খুব ভালো কথা বলেছিলেন, চমৎকার কথা বলেছিলেন যে তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। তো আমাদের ধর্মগ্রন্থ আছে 72, আপনারা আছে হাজার, তো আপনার হাজারটাকে তো আপনি মানে হজম করে ফেললেন,
আর আপনি 72-এর পিছু ছুটে গেলেন, আবার মুসলিমদেরকে টিটকিরি করছেন, মুসলিমদেরকে ট্যাগ মারছেন যে 72-টা হওয়ার ভাবে, মুসলিমদের সমালোচনা করছেন, ইসলামে ইসলাম বিদ্বেষী হচ্ছেন, হচ্ছে আপনার ধর্মগ্রন্থ সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই। তার জন্য আমি বলি, যেসব অমুসলিমরা বিশেষ করে ইসলাম বিদ্বেষীরা ইসলাম প্রসঙ্গে আপত্তি করে, তাদেরকে আমি টিট ফর ট্যাট এ কিছু কিছু আলোচনা করি। টিট ফর ট্যাট মানে মানে আপনি যেমন ভার্স পবিত্র কোরআন থেকে নিয়ে সে সমালোচনা করবেন, আমি হুবহু একই ভার্স হিন্দু ধর্মগ্রন্থ থেকে দেখাতে পারবো। কোনো খ্রিশ্চান যদি ইসলাম প্রসঙ্গে সমালোচনা করে ইসলামী কোরআনের আয়াত নিয়ে, হাদিস নিয়ে, তাহলে আমি হুবহু বাইবেল থেকে হুবহু ওই ভার্স আমি দেখাবো যে আপনাদের বাইবেলে এই কথা আছে। তো ইসলামকে নিয়ে যদি সমালোচনা করতে হয়, তাহলে আপনাদের বাইবেলকে নিয়ে কেন সমালোচনা করবেন না? আমার এতটাই, আমার জবাব এতটাই আমি শেষ করে দিই যে ইসলামিক কোরআনের একটা আয়াত নিয়ে আপনি সমালোচনা করবেন, হুবহু ওই আয়াত আমি হিন্দু ধর্মগ্রন্থ থেকে দেখাবো। যে নেটওয়ার্কে দেখালাম যে নারীরা শস্যক্ষেত্র মনুস্মৃতিতে আছে, 72 হুরের কথা বললেন, আমি 1000 হুরের কথা বললাম, যেটা যেটাকে বলে অপসারি অপসারা দেখিয়ে দিলাম। আপনি যুদ্ধের কথা বললেন, যে অমুসলিমদেরকে হত্যা করার কথা, যদিও কোরআনে কথা নাই যে নিরীহ অমুসলিমদেরকে হত্যা করতে, কথা কোরআনে নাই, স্পষ্ট চ্যালেঞ্জ। তারপর আমি দেখিয়ে দিলাম যে বেদ থেকে পরিষ্কারভাবে, আর উনি যে আর্য সমাজ করছেন, আর্য সমাজেরই অনুবাদ, আর্য সমাজেরই অনুবাদ, অস্বীকার করতে পারবে না। 5,500 টাকা দিয়ে বইটাকে কিনতে হয়েছে, স্পষ্টভাবে অথর্ববেদ দেখেন কান্তার সুপাস মন্ত্র 62-তে আপনাদেরকে এর আগে আমি দেখিয়েছি, কান্তার সুপাস মন্ত্র 62। হ্যাঁ, আপনারা যারা একটু সংস্কৃত উর্দু হিন্দি জানেন তারা বুঝতে পারবেন। দেখেন কি লিখছে, বেদ ব্যাখ্যা, তু বেদ নিন্দুক কো কাঠ ডাল, দেখেন কাঠ ডাল, চির ডাল, ফার ডাল, জ্বালা দে, ফুক দে, ভস্মকর দে, অথর্ব বেদ কাণ্ঠবারা সুক্তপাস মন্ত্র হচ্ছে 62 নম্বরে, যিনি বেদ নিন্দুক তাই কেটে ফেলতে হবে, ফেরে ফেলতে হবে, চিরে ফেলতে হবে, ফুক দিতে হবে, ভস্ম করে দিতে হবে। মানে আমরা বেদ নিন্দুককে মনুস্মৃতি দ্বিতীয় অধ্যায় 11 নম্বর 12 নম্বর সব জায়গাতে অনুবাদ করা হয়েছে। বেদ নিন্দুক হচ্ছে তারাই যারা বেদ ঈশ্বরে বিশ্বাস করে না, বেদের শিক্ষা মানে না, বেদের যে ভগবান তাকে বিশ্বাস করে না, একে বলা হয় বেদ নিন্দুক। তো আমরা তো বেদের ঈশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একে আমরা মুসলিমরা বিশ্বাস করি না, তাহলে আমরা বেদ নিন্দুক। আর পরিষ্কারভাবে দেখেন দেখেন লেখা আছে মনুস্মৃতি দ্বিতীয় অধ্যায় 11 নম্বর মতো, নাস্তিক ও বেদ নিন্দুক করেছে, সেই ব্যক্তি বেদের নিন্দা করে অতএব নাস্তিক। এখানে ব্যাখ্যা করেছে বেদ নিন্দুক কারা, যারা বেদের ঈশ্বরকে বিশ্বাস করে না, বেদের শিক্ষাতে বিশ্বাসী না, তাদেরকে বলা হয় বেদ নিন্দুক। আর এই হিন্দু ধর্মগ্রন্থ অথবা বেদ পরিষ্কারভাবে বলছে যে বেদ নিন্দুককে কাটতে হবে, শুধু কাটলে হবে না, চিরে ফেলতে হবে, চিরলে হবে না, ফেড়ে ফেলতে হবে, ফাড়লে হবে না, আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে, তাও না, একদম ফুঁদে উড়িয়ে দিতে হবে। চিন্তা করেছেন? আবার আমাদেরকে দোষ দেয়, ওনাদের ধর্মগ্রন্থ আছে। দেখুন আমি কিন্তু এগুলো দেখান আমি দেখাতে চাই না, আমি যদি হিন্দু ধর্ম সমালোচনা করবো মনে করি, আমি অনেক বই খুলে খুলে করতে পারি, আমি করি না, আমি জাস্ট ওই উত্তরগুলো দিতে চাই যেই সব বিষয়ে সমালোচনা অমুসলিমরা আমাদের ইসলাম ধর্ম প্রসঙ্গে করছে, বলছে যে তোমাদের পবিত্র কোন জিহাদের এই আয়াত আছে, হুর আছে, এই নারীকে অধিকার দেয়নি। আমি ওই সব জিনিসগুলোই দেখাই যে দাদা এগুলো তো আপনার ধর্মগ্রন্থ আছে, আর এই বইগুলো তো আমার না, আমার অপরাধ কী দাদা? আমি তো এই বইটা টাকা দিয়ে কিনেছি, তাই না? আমার নিজের টাকা কষ্ট টাকা দিয়ে বইটা কিনেছি, কেনার পরে পড়েছি, পড়া পরে পেয়েছি, আপনারা লিখেছেন, আপনাদের কাগজ, আপনাদেরই কলম, আপনাদের প্রেস, আপনাদেরই লেখা টাইপ সব কিছু আমার, শুধু টাকাটা আমার আর পরে আপনাকে দেখাচ্ছি, তো এটা আমার অপরাধ কেন হবে? তো যাই হোক, আমার অন্য কোনো অমুসলিম ভাইদের প্রতি কোনো রাগ অভিযোগ বিদ্বেষ কিছু নেই, আর থাকেই বা কীভাবে? আমার স্বয়ং আমার যারা আমার মানে জ্যাঠা জেঠি পিসি পিসিমা তারাই এখনো হিন্দু, আমার বাড়িতে আমার জ্যাঠা জেঠি পিসি পিসিমা যদি থাকে আমরা তাদের বাড়িতে যাই, আমার তো কোনো রাগ হিংসাতার সঙ্গে থাকার কথা নয়। আমার এই আলোচনা আমার জ্যাঠা জেঠি পিসি পিসিমা আমার হিন্দু যত যারা আছে সকলে দেখবে। তো আমার মূল কথা হচ্ছে এটা, যারা অভিযোগ করে আমি তাদের জবাব দিই, অন্য যারা সেকুলার যারা হিন্দু আছে যারা ইসলাম নিয়ে অত কিছু করে না, আমার তাদের সঙ্গে কোনোই নাই, তাদের সঙ্গে আমার একাধিক আলো মানে একাধিক ভালো সম্পর্ক আছে। আমার পুরো গোষ্ঠী যারা আছে তারা সকলেই এখন পর্যন্ত মানে তারা হিন্দু, আমাদের বাড়িতে আসছে, তাদের বাড়িতে যাচ্ছি, কোনো সমস্যা হয় না। আমি যে হিন্দু বিদ্বেষী এমনটাও না, আমার কোনো ধর্মে মানে কোনো আলোচনার মধ্যে আমি হিন্দু বিদ্বেষী কোনো আলোচনা করিনি। হ্যাঁ, একটা প্রশ্ন করেছি যে দেবী দুর্গা ভগবান, এই কথা প্রমাণ আছে কি নেই, তো প্রশ্ন করলে এটা কি বিদ্বেষী কেন হবে?
ওনার মনে করে যে মুখে দাঁড়িয়ে আছে মুসলিম, কেন আমাদের হিন্দু ধর্ম নিয়ে কথা বলবে? দাদা এটা অপরাধ যে আমার মুখে দাঁড়িয়ে আছে তাই আমি হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে পারবো না। আশ্চর্য, এটা কি আমি তো বুঝি না, যে আমার মুখে দাঁড়িয়ে আছে এই জন্য আমি এখন যে কথা বলবো আমি বলতে পারবো না হিন্দু ধর্ম নিয়ে, আর আপনাদের ধারণা মুখে দাঁড়িয়ে আছে মানে মূর্খ, মুখে দাঁড়িয়ে আছে মানে কিছু জানে না। দাদা এই সবগুলো মানে আমরা বুঝি, কারণ আমরা তো সমস্ত অনেক হিন্দু মানে দাদা দিদি যারা জেঠিমা পিসি পিসিমা আছে আমরা তো বিলং একসময় তো ওদের সঙ্গে করেছি, আমরা তো জানি যে হিন্দুরা কীভাবে চিন্তা করে, এটা তো আমাদের জানা অজানা নয়। তো তারা যে মুসলিম সম্পর্কে কেমন ধারণা আছে এটা তো আমি জানি। তো এই জন্য আমি বললাম যে দেখুন ধর্মগ্রন্থ নিয়ে আপনারা যখন কোরআন নিয়ে অভিযোগ করবেন, হ্যাঁ তখন আমি এইভাবে আমি উত্তরগুলো দিয়ে থাকি যে যেমন অভিযোগ করবেন তেমনই আমি আপনাদের ধর্মগ্রন্থ থেকে অনুচ্ছেদগুলো দেখিয়ে দেব। একাধিক যে নারীর অধিকার নিয়ে কথা বলেন, মনুস্মৃতিতে নারী প্রসঙ্গে এত বাজে বাজে কথা আছে, আপনাকে যদি দেখাই আপনারা অবাক হয়ে যাবেন, কিন্তু আমি আগে থেকে দেখাই না। কেন? কারণ এগুলো নিয়ে আলোচনা করতে গেলে যদি হিন্দু মুসলিমের ভ্রাতৃত্ব নষ্ট হবে, এই জন্য আমি মানে আলোচনা করি না। হ্যাঁ কখন করি, যখন কেউ অভিযোগ করে সরাসরি তখন আমি এই আলোচনাগুলো করে মানুষকে দেখাই, দেখুন আপনি যে ইসলাম সম্পর্কে ভুল একটা ধারণা রেখেছেন, দাদা এই কথাগুলো তো আপনার ধর্মগ্রন্থ আছে। তো ইসলাম যদি এর জন্য যদি একটা অসহিষ্ণু ধর্ম হয়, একটা সন্ত্রাসীমূলক ধর্ম হয়, একটা পিছিয়ে পড়া ধর্ম হয়, একটা নোংরা ধর্ম হয় আপনার আর্গুমেন্ট অনুসারে, তাদের ঠিক এই কথাগুলো আপনার ধর্মগ্রন্থ আছে, তাহলে আপনার ধর্মটাও একটা বাজে ধর্ম, নোংরা ধর্ম, নিকৃষ্ট ধর্ম বলতে হবে, আপনাকে বলতে বাধ্য হবেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো আমরা রচনা এখানেই শেষ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বিশেষ করে সঠিক পথ এবং সঠিক পন্থার উপরে চলা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং যারা ইসলাম প্রসঙ্গে ভুল ধারণা রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও তুমি হেদায়েত সুমতি দান করো, আমিন। আর আমরা কোনো ধর্মের সমালোচনা করতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 256, লা ইকরাফিদ্দিন, দিন ইসলাম নিয়ে কোনো জবরদস্তি নেই। এরপরে পবিত্র কোরআন সূরা কাফিরুন আয়াত নম্বর 7 স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাকুম দিনকুম আলিয়া দিন, তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করছি, তোমরা তোমাদের কর্মফল পাবে, আমরা আমাদের কর্মফল পাবো। এরপর আরও পবিত্র কোরআনে বারবার বলা হচ্ছে যে অমুসলিম বা অন্য ধর্ম নিয়ে তোমরা সমালোচনা করো না। যেন পবিত্র কোরআন সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 108 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা তাদের নিন্দা করিও না, তাদের গালি দিও না, যারা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করে, কেননা তারাও ভুলবশত গালি দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছে যৌন ধর্মের ঈশ্বরকে গালি দিতে, নিন্দা করতে, বদনাম করতে নিষেধ করেছে। তার জন্য আমরা মুসলিমরা কোনো সময়তে দেবী দুর্গা, লক্ষ্মী, কালী, সরস্বতী, ভগবতী এদেরকে নিয়ে কটু মন্তব্য আমরা কখনোই করি না, বা অন্য ঈশ্বরকে নিয়ে কখনো কটু মন্তব্য করি না। তবে আমরা কি আমরা বলতে চাই এটা যে আপনারা একবার চিন্তা করে দেখবেন যে আপনারা যারা উপাসনা করছেন এটা কেমন কি, আপনি আপনার যুক্তি দর্শন আছে আপনি করছেন করুন, সমস্যা নেই। কিন্তু ইসলামের প্রতি যখন আপত্তি করবেন, ইসলাম নিয়ে যখন সমালোচনা করবেন, তখন আমরা জবাব দিতে বাধ্য, এটা আমাদেরও নৈতিক অধিকার আছে। যখন ইসলাম প্রসঙ্গে আপনারা অভিযোগ করবেন তখন আমাদেরও অধিকার আছে যে না আপনার এই অভিযোগটাকে অন্তত খণ্ডন করা, অন্তত খণ্ডন করা। তার জন্য আমরা খণ্ডন করি, আমরা কোনো ধর্মের সমালোচনা করি না। যাই হোক, আজকের মতো আমরা আলোচনা এখানেই শেষ করলাম, আপনার আলোচনাটি শ্রবণ করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।